মেন ব্যাপার হচ্ছে প্রতিবাদ সভা তো সারা বিশ্ব থেকেই হচ্ছে, সারা পৃথিবী থেকে। কারণ এমন একজন মানুষকে নিয়ে কথা বলেছে যে বিশ্বনবী কামলিওয়ালা সাল্লাল্লাহ তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনি কেবলমাত্র মুসলমানদের কাছে আপনার প্রফেট যে এখানেই শেষ নয়, তিনি সারা বিশ্ব মানব নবজাগরণ বলেন, মানবতার বিকাশ বলেন, এক কথায় তিনি ছিলেন নায়াব। তার তিনি যারা সাহিত্যিক আছে, সাহিত্যিকের চোখে দেখেন তিনি ছিলেন শ্রেষ্ঠ। আপনি দার্শনিকের চোখে দেখুন, যারা দর্শন শাস্ত্র তাকে নিয়ে রিসার্চ করেছে তারা তাকে শ্রেষ্ঠত্বের শীর্ষে রেখেছে। আপনি দ্য মাইকেল এইচার দেখুন, 100 জনকে দিয়ে লিখেছে প্রথমে তার নাম রেখেছে। আপনি আপনার ডেভেন পোর্ট দেখুন, ফ্লিপ কেইটটি দেখুন, ডি রোজারিও দেখুন, ওয়াশিংটন আরভিং দেখুন, আপনি আপনার স্যার উইলিয়াম মোর দেখুন, বসওয়াকাট স্মিথ দেখুন, মোর ইসবোকাইডি দেখুন, আপনি ইয়াং ইন্ডিয়া মহাত্মা গান্ধী দেখুন। অত দরকার নেই, আপনি গুগলে যান, সার্চ মারুন এখুনি, যে প্রথম গুগলে সার্চ মারলে ওয়ার্ল্ড গ্রেটেস্ট পার্সন এভার, আপনি মারুন সার্চ মারলে দেখতে পাবেন প্রথম নাম্বারে যে মানুষটির নাম আসবে তিনি হলেন সারা বিশ্ব মুসলিম মানবতা বলবো না, সারা বিশ্বের মানব জাতির হিত কল্যাণের জন্য যিনি এসেছিলেন মুসলমানদের নবী হজরতে মোহাম্মদ রসুলসাল্লাম। কে কী সার্চ মারলেন? ওয়ার্ল্ড গ্রেটেস্ট পার্সন এভার। তাকে নিয়ে নূপুর শর্মার মতো মানুষ কিছু বলে দিলেই যে তার মান সম্মান কমে যাবে, এতে আমি বিশ্বাসী নয়। কথা হচ্ছে নূপুর শর্মাদের মতো মানুষেরা, এদের মানসিকতা কেমন? কখনো আপনি দেখুন আপনার বাবরি মসজিদ যখন ছিল, রাম মন্দির না বাবরি মসজিদ সেটা নিয়ে একটা কঠিন পলিটিক্স চলল, সেই জায়গাটা যখন শেষ হলো, তারপরে দেখুন আপনার কাশ্মীর ইস্যু, পরবর্তী দেখুন জ্ঞানব্যাপী মসজিদ, ঠিক আছে, সারা পৃথিবীতে দেখুন আপনি দেখছেন কালো ঘর, আমি দেখছি কাবা, আপনি দেখছেন পাথর, আমি দেখছি পাথর, আপনি দেখছেন শিব। তো সেটা কি আপনি সারা পৃথিবীর যেখানেই আপনি দেখবেন সেখানেই আপনি পাবেন? আপনি খুঁজে খুঁজে মসজিদটার মধ্যেই সেই ফোয়ারাটাই আপনি আসছেন কেন? ঠিক আছে, সেটা আপনার যদি আসে, আপনার মাথায় এসেছে আসুক, কিন্তু সেটাকে তো নিয়ে রাজনীতি করা ঠিক নয়, সেটা থেকে ঘৃণার বাতাবরণ সৃষ্টি হচ্ছে। এদিকে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে যেটা বলেছে, ঘৃণার বাতাবরণ সৃষ্টি হয়েছে। সবথেকে বড় কথা কি জানেন, কীরকম পলিটিক্স চলছে এটাকে নিয়ে একটা খুব সূক্ষ্ম কথাই বললে বুঝতে পারবেন এই ব্যাপারে কদিন কীরকম সূক্ষ্ম রাজনীতি চলছে, আমি এটাই শুধু বোঝাতে চাচ্ছি। আপনি লক্ষ্য করুন, এখানে আপনার একটু ক্যামেরার সামনে নিয়ে আসলে দেখতে পাবেন, এখানে লিখছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই চিঠিটা কোথায় করা হচ্ছে? পাকিস্তানকে পাঠানো হয়েছে। যে কি এর মধ্যে কতগুলো মানে কথা উল্লেখ করা হয়েছে, তার মধ্যে বলছে যে উই কল অন পাকিস্তান টু ফোকাস অন দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যান্ড ওয়েল বিং মাইনরিটি কমিউনিটিস, ওয়েল বিং মাইনরিটি কমিউনিটিস। হ্যাঁ, বলছে যে সমস্ত আপনার দেশে মাইনরিটি কমিউনিটিস আছে এদের দিকে আপনারা ভালো করে লক্ষ্য রাখবেন, এরা যেন কোনোভাবে অত্যাচারিত না হয়। ভালো কথা লিখেছে, কারণ সেই পাকিস্তানে বিভিন্ন জঙ্গি সংগঠন মাথা গুঁজিয়ে থেকেছে আছে, এই বারবার প্রমাণিত। তো আমার দেশ থেকে এমন একটা চিঠি যাবে এটা আমাদেরও ভালো লাগার কথা, যেহেতু আমাদের দেশের নাগরিক সারা বিশ্বের যে কোনো জায়গায় থাকবে তাকে তার সেফটি অ্যান্ড সিকিউরিটির দিকে লক্ষ্য রাখা হচ্ছে আমাদের গভর্নমেন্টের দায়িত্ব। আমার কাছে কথা হচ্ছে চিঠিটা কেবলমাত্র পাকিস্তানে গেল, কাতারে কেন গেল না? পাকিস্তানে গেল, দুবাইয়ে কেন গেল না? এটা ইউএই বা অন্যান্য কান্ট্রিতে কেন গেল না? এটা আবুধাবিতে কেন গেল না? সৌদি আরবিয়াতে কেন গেল না? আরব এমিরেটসের ইমারতের যতগুলো আছে সবগুলোতে গেল না কেন? টার্কি গেল না কেন? লেবানন গেল না কেন? আন্দোলনটা তো সারা বিশ্ব থেকে হচ্ছে। কাতারে ওয়ার্ল্ড কাপের টিকিট দিচ্ছে না, ছেলে মা যারা ইন্ডিয়ান আছে তাদেরকে ভিসা ক্যান্সেল করে তাড়িয়ে দেওয়া হচ্ছে। তো আপনি চিঠিটা কেবল পাকিস্তানে পাঠালেন, সেই দেশগুলোই পাঠালেন না কেন? এইখানেই বোঝার, ওই দেশগুলোতে পাঠালে ধাক্কা খাবে কে? আদানি আম্বানিদের মতো বিজনেস ব্যারিয়ার যারা আছে, শিল্পপতি যারা আছে, তাদের ব্যবসাটা মুক্ত উড়ে পড়বে, তাদের প্রোডাক্টস,
তাদের যাবতীয় যা কিছু এক্সটার্নাল অ্যাফেয়ার্স, তারা দেশের বাইরে যেগুলো রেখেছে সেগুলো ধাক্কা খাবে, তাতে দেখা যাচ্ছে আদানি আম্বানির চাপ আসবে। এ তো আমি আজকে বক্তৃতার মধ্যে আপনারা শুনলেন, বললাম যে নূপুর শর্মা কতগুলো মানুষ হিন্দু মুসলিম সমন্বয়ে বা কতগুলো সোশ্যাল অ্যাক্টিভিটিস নিয়ে মানুষরা চিৎকার করলে নূপুর শর্মা আপনার নবীন জিন্দাল অ্যারেস্ট হবে না। অ্যারেস্ট তখনই হবে যখন এই আদানি আম্বানিদের ব্যবসার উপরে ধাক্কা খাবে, তখনই দেখবেন বহির্বিশ্ব থেকে পেশার বাধ্য হবে অ্যারেস্ট করতে। কারণ টোটাল আপনি চিন্তা করুন, 2 লাখ টাকা লোন নেবেন, 2 লাখ টাকা লোন নিয়ে যখন আপনি পেমেন্ট করতে পারছেন না, আপনি হচ্ছেন ডিফল্টার, পুলিশ আপনাকে খুঁজছে। কিন্তু 800 কোটি টাকা লোন নেওয়ার পরেও স্টেজে কারোর পাশে বিজয় মালিয়াকে দেখা গেছিল কিন্তু, তাহলে কি দেখা যাচ্ছে যে গরিবের 2 লাখ টাকা ওকে পুঁতে ফেলো কবরের মধ্যে, আর ধনী লোকের 800 কোটি টাকা পাশে বসিয়ে রাখো চেয়ারে। কেসটা হচ্ছে এরকম, পলিটিক্স অ্যান্ড পলিটিক্স, ধর্ম নিয়ে রাজনীতি সব থেকে বড় নোংরামি, আর এর এফেক্ট বহির্বিশ্বে। আজকে চিন্তা করুন, ওদের কাছে প্রমাণ করতে চাই না আমি মুসলিম, আমি ভারতীয়, আমি কতটা দেশকে ভালোবাসি, কারা তারা? তারা আগে আমাকে প্রমাণ দিক যে তিনি এই দেশকে কতটা ভালোবাসে। এই দেশকে যদি ভালোবাসত দেশের সেবা করতো, বিজেপির সেবা করতো না নূপুর শর্মারা। এই দেশকে যদি ভালোবাসত মানুষের সেবা করতো, পার্টি অফিস বাঁচাতে ওই প্রিয়াঙ্কা টিবওয়েল না টেবরিওয়েল কি বলে এদের মতো নেতারা আমাদের পার্টি অফিস বেঁচে প্রপার্টি বাঁচাতে যাচ্ছি, কেন মনে ছিল না জয়ন্ত পাশেই তো কোনো হয়েছিল, একবারও দেখতে এসেছিলেন, আনিস খান দেখতে এসেছিলেন, তো মানুষের সেবা করছেন নাকি আপনি সেবা করছেন বিজেপির? অতএব এইসব দেশ সেবক এই সেবক সেসব বাদ দিন, এরা হচ্ছে বিজেপির সেবক। অতএব বিজেপি খুশি হবে, বিজেপির লিডাররা খুশি হবে, যদি মাকে গালাগাল দিতে হয় দাও, বাপকে দিতে হয় দাও, নিজের বউকে যদি বলো ছেড়ে দাও ছেড়ে দাও, এরকম বউ লিডার আছে, আমি দেখিয়ে দেবো, নাম বলবো না। তারা পার্টির জন্য সব করছে, স্যালুট করি তাদেরকে যে পার্টির জন্য বউও ছাড়ছো, মাও ছাড়ছো, বাপও ছাড়ছো, সব ছাড়ছো, ভাই ছাড়ছো, কিন্তু দয়া করে সবাইকে ছেড়ে সবার বদনাম করো। এমন একটা জায়গায় হাত দিয়েছো, সারা বিশ্ব খেপে গেছে, আজ সারা বিশ্বের মানুষ ক্ষুব্ধ। একদিকে যেমন সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে, সংখ্যাগুরু সম্প্রদায়ের মধ্যে ঘৃণার বাতাবরণ সৃষ্টি হয়েছে এই নূপুর শর্মার উক্তিতে, অপরদিকে সংখ্যালঘুদের প্রতি যে অন্যায়, সংখ্যালঘুদের মধ্যেও ক্ষোভের সঞ্চার হয়েছে, অস্বীকার করা যায় না। তবে সেই ক্ষোভ বিক্ষোভ নিয়মতান্ত্রিক পদ্ধতিতে তারা করে থাকে, করছে, যার প্রমাণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে নূপুর শর্মারা যখন জগুড়ি টিমে আমি বলবো অ্যাগ্রেসিভ খুব কথাবার্তা শুনলি, মানে বাড়িতে কি হয় জানি না, ভালো থাকুক, বিয়েটি হয়েছে কিনা আমি তাও জানি না, স্বামী কি জ্বালাই থাকবে সেটাও বুঝতে পারবো না, জোক সাপার্ট। তো আমি যেটা বলছিলাম, তো এই নূপুর শর্মাদের মতো মানুষেরা যখন আমাদের নবীকে নিয়ে বলছে, আপনি পাশেই হাওড়া জেলায় ওই যে টেবরিওয়াল যেখানে গেছিল চাকরাইল বলে একটা জায়গায়, আমারই এক হিন্দু সম্প্রদায়ের মানুষ, আমার বাংলার বাঙালি মারা গেল, কেউ আসলো না একবার দেখতে এই টেবরিওয়ালের মতো নেত্রীরা, এরা তো বাংলাই বলতে পারে না, আমাদের পার্টি অফিসটা ভেঙে দিয়েছে আমি দেখতে যাব না, এটা কি বাংলার বীরজ্যোতি? বলতে হবে না আপনি হিন্দিই বলুন, কিন্তু হিন্দি কালচার আমায় বাংলার মধ্যে ঢুকিয়ে বাংলা ভাষাটাকে বীরজ্যোতি করবেন না। তো আপনি সেদিন আসলেন না কেন সাকরাইলে, মাথায় টুপি দিয়ে যাদের নবীকে নিয়ে কটূক্তি করে বুকে আঘাত দিয়েছে, কিন্তু সেই মুসলিমগুলো নবীর আদর্শ ভুলে যায়নি, মাথায় টুপি দিয়ে নিজের হাতে সব বাঁশের খাটিয়া তৈরি করে কাঁধে করে নিয়ে সাথে আরও হিন্দু ভাই এক দুজনকে দিয়ে কান্ধা দিয়ে শ্মশানে নিয়ে গেল তার সৎকার করার জন্য। এটা বাংলার ঐতিহ্য ম্যাডাম টেবরিওয়াল, আপনি বুঝবেন না, ঝগড়া করে কোনো দিকে পার পাবেন না, এটা বাংলা। বাংলার বাঙালিদেরকে বুঝতে গেলে উত্তরপ্রদেশের মানসিকতা নিয়ে বুঝলে হবে না, রাজস্থানী মানসিকতা নিয়ে বুঝলে হবে না, উত্তর ভারতের মানসিকতা নিয়ে বুঝলে হবে না। অতএব ধর্ম ধর্মের জায়গায় থাক, রাজনীতি রাজনীতির জায়গায় থাক, বিজেপির সেবা বন্ধ করে মানুষের সেবা করুন, দেশের সেবা করুন, তবে প্রকৃত শহীদ আজম ভগৎ সিংয়ের বলিদান শাহাদত সার্থক হবে, তবেই আপনার আশফাকুল্লাহ খানের শহীদ সার্থক হবে, তবেই আপনার বিনয় বাদল দীনেশের দেশপ্রেম
সার্থক হবে। আপনারা যদি থাকতেন ওরা ব্রিটিশের বিরুদ্ধে দৌড়তো না, আপনাদের বিরুদ্ধে লড়ে পিঠের ছাল তুলে দিত, বলে আগে এদের থেকে আজাদ কর দেশকে, পরে ব্রিটিশ দেখা যায়।